कल पूरा छुट्टी है। Hi friends, this is Kuheli and welcome back to my channel Kuhu's Fantasy. Please subscribe करना and subscribe करते वक्त घंटी जरूर बजा देना ताकि जब मैं online आऊँ तुम्हारे phone की भी घंटी बजे। हमारे अकाउंट टू टू को चले ऐसे ची। আমরা এখন টুটুকে ঘুরে বেড়াচ্ছি একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাব। ব্রিজটা দারুণ, চলুন দেখি ব্রিজের তলায় কি সুন্দর একটা ঝর্ণা বইছে। আর সত্যি জলগুলো কি পরিষ্কার হয়, আর জায়গাটা তো অসাধারণ, দারুণ জায়গাটা। গাড়ি দেখা যায় কিনা দেখি, কোথায় কোথায় কোথায়, ওই যে আমাদের গাড়ি দূরে দেখুন ঝর্ণাটা, দেখুন অসাধারণ কি সুন্দর কলকল করে ঝর্ণাটা বইছে, আর জলটা পুরো কাচের মতন পরিষ্কার। এই ছোট সুন্দর গ্রামটি কিন্তু 1971 সালের আগে পাক অধিকৃত কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল, যার নাম গিলগিট বালতিস্তান। 1971 সালের 16ই ডিসেম্বর ভারত পাকিস্তানের যুদ্ধের পরে ভারতীয় সেনারা চুলুংখা, টুটুক, ত্যাকশি এবং থাং এই চারটি গ্রামকে জয় করে। রাতারাতি সব পাল্টে যায়। টুটুকে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বলা হলেও থাং হলো অ্যাকচুয়ালি ইন্ডিয়াস লাস্ট ভিলেজ, যেখানে এখন পর্যটক প্রবেশ নিষিদ্ধ। থাংয়ের আগে ত্যাকশি হলো ইন্ডিয়াস সেকেন্ড লাস্ট ভিলেজ, যেখানে পর্যটকরা যেতে পারবে। 2010 সালের পর থেকে এই টুটুক ভিলেজে পর্যটকদের অ্যালাউ করা হয়। এই গ্রামের লোকেরা বালতি ভাষায় কথা বলে। এদের ভাষা, কালচার, খাদ্যাভাস সবকিছুই লাদাখের বাসিন্দাদের থেকে আলাদা। আমাদের দেশের 130 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র 2000 হলো এই গ্রামের জনসংখ্যা, আর বাকি 3টি গ্রামের জনসংখ্যা হলো 1000। नहीं सलाजित कभी नहीं सुना, मतलब ये क्या करते हैं? इसको खाना होता है, मतलब दूध में मिला के थोड़ा सा खाना होता है, बिल्कुल एक मटर के दाने के बराबर से भी कम दूध में मिला के खाना होता है। इससे बहुत गर्म होते है शरीर, शरीर के अंदर जितना भी प्रॉब्लम है उसको दूर कर। এই গ্রামটা হলো বহু প্রাচীন একটি গ্রাম, এখানে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। এই গ্রামটাকে সিল্ক রুটের একটা অংশ বলা হয়। সেই সময় উজবেকিস্তান, কাজাকিস্তান, মঙ্গোলিয়া থেকে এই পথ ধরে পণ্য রপ্তানি হতো চীনে, আর রপ্তানির মাধ্যম ছিল ডাবল হাম ক্যামেল বা দুই কুচ বিশিষ্ট উট। আর তার জন্যই বর্তমানে হুন্ডারে এই দুই কুচ বিশিষ্ট উটগুলিকে দেখা যায়। শোনা যায় রপ্তানির সময় বুড়ো ও অসুস্থ ক্যামেলদের তারা ওই হুন্ডার ভ্যালিতে ফেলে রেখে যেত, আর তার ফলেই হুন্ডারে ওই দুই কুচ বিশিষ্ট ক্যামেলদের বংশবৃদ্ধি ঘটে। এই ভিলেজের সবচেয়ে উঁচু জায়গা থেকে নাকি কেটুশৃঙ্গ দেখা যায়, বাট আমাদের আর কারোরই এনার্জি ছিল না, তাই আর যাওয়া হয়নি। দেখছেন ওই যে আমাদের দুজন, আর বড়ই একজন আর ওই যে আরেকজন, এই যে একজন আমার বড় আর ওই যে আরেকজন, এটা হলো এই যে এনার বড়। এই গ্রামটা যেমন সুন্দর তেমন সুন্দর হলো এর ভৌগোলিক অবস্থান। হিমালয়ান রেঞ্জ আর কারাকোরাম রেঞ্জের মাঝে হলো এই টুটুক ভিলেজ।
এর উত্তরে রয়েছে পাকিস্তান, দক্ষিণে লাদাখ, পূর্বে চীন আর পশ্চিমে রয়েছে কাশ্মীর। দ্য ভিলেজ ইজ ওয়ান অফ দ্য গেটওয়ে অফ দ্য সিয়াচেন গ্লেসিয়ার। 1400 খ্রিস্টাব্দের আগে এই গ্রামের মানুষেরা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিল। এরপর ইরান থেকে এক পণ্ডিত মীর সৈয়দ আলী হামদানি এখানে আসেন এবং তারপর থেকে এই গ্রামের মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর আজকে এখানে 100% মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত। এই গ্রামের ইসলাম ধর্ম ইরান থেকে এসেছিল। এই গ্রামে এক অতি পুরনো, প্রায় 1000 সাল পুরনো পোলো গ্রাউন্ড আছে, যেখানে এখানকার মানুষেরা প্রতি বছর 21শে মার্চে পার্সিয়ান নিউ ইয়ার সেলিব্রেট করে, যেটা নারোজ ফেস্টিভ্যাল নামে পরিচিত। এই ফেস্টিভ্যালটা এরা ঈদের মতন করে সেলিব্রেট করে। पूरा छुट्टी है। ওই দেখতে পাচ্ছেন লাল লাল গুলো? ওই দেখুন, ওই যে ওগুলো চেরি ফল, দারুন। আর এগুলো হচ্ছে অ্যাপ্রিকট। উফ, গাছ ভর্তি চেরি ফল, দেখেই খেতে ইচ্ছে করছে। এই গ্রামের বাসিন্দাদের মঙ্গোলিয়ার সাথে সম্পর্ক রয়েছে। এখানে যেসব ছোট বাচ্চাদের গাল গোলাপি, তারা আর্য ও মঙ্গোলিয়ান বংশোদ্ভূত। এদের তিব্বতের সাথেও সম্পর্ক রয়েছে, কারণ বালতি ভাষার সঙ্গে তিব্বতি ভাষার অনেক সিমিলারিটি রয়েছে। এই বালতি ভাষার কোনো লিখিত স্ক্রিপ্ট নেই, এই ভাষাটাকে এরা মুখোমুখি বলে থাকেন। এদের তুর্কির সাথেও সম্পর্ক রয়েছে। এই টুটু গ্রামের সবাই মুসলিম হওয়া সত্ত্বেও এখানে কোনো কসাইখানা নেই, এখানে এরা কেউই আমিষ খান না, এখানে কোনো রেস্টুরেন্টেও আমিষ খাবার পাওয়া যায় না। Thank you.
বাই গাইস, আমার এই ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওটাতে। ততক্ষণের জন্য প্লিজ তোমরা সবাই প্রচুর প্রচুর লাইক করো, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাও কতটা তোমাদের কাছে আমি জায়গাগুলোকে তুলে ধরতে পারলাম। আর নতুন ভিউয়ার হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না কিন্তু। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।